ভবিষ্যতের কথা আপনি না জানলেও আমি জানি। ওটা কি? ডিভোর্সের কাগজ। যে কাগজে আপনার আর আমার দুজনেরই সই আছে। কিন্তু এটা তো অন্য কারণে হয়েছিল। আপনি কিন্তু আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছেন যে আপনি পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক গড়বেন তার সাথে। আর আপনি যদি তেমনটা না করেন তাহলে কিন্তু আপনি আমার মরামুখ দেখবেন। আপনি এতটা নিষ্ঠুর, এসব কথা বলতে আপনার এতটুকুনি কষ্ট হচ্ছে না? যে কথাটা বলতে আমি এখানে এসেছিলাম, এই ডিভোর্সের কাগজটা নিয়ে আমি উকিলবাবুর কাছে যাব। এখন এই কাজ তো বেশি দিন ফেলে রাখা উচিত নয়। উকিলবাবুর কাছে গেলে বাকি কাজগুলো তাড়াতাড়ি হবে, আর উকিলবাবুর আপিস আমি চিনি না, তাই আপনাকে একটু কষ্ট করে আমার সাথে যেতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, কাগজটা যখন আমি আনছিলাম তখন মাঠান আমাকে দেখে ফেলেছিলেন। আমি চাই না যে উকিলের কাছে যাওয়া পর্যন্ত মাঠান এই ব্যাপারে কিছু জানুক, কারণ আমি ওনাকে যতটুকুনি চিনেছি উনি এই ডিভোর্সটা আটকাতে চাইবেন। তাই ডিভোর্সটা হয়ে গেলেই ওনার জানা ভালো, তাহলে আর মাঝপথে কোনো বাধা আসবে না, তাই না? আমি আর আপনিও তাড়াতাড়ি আলাদা হতে পারবো। মাঠান হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন, কিছু জিজ্ঞেস করলে আপনি বলবেন যে আপনি কিছু জানেন না। আপনি বারবার মাকে মাঠান বলে ডাকছেন কেন? উনি আমার শাশুড়ি ছিলেন, আমি ওনাকে মা বলে ডাকতাম। দুদিন পর উনি তার শাশুড়ি হয়ে যাবেন, আর বোনের শাশুড়ি তো মা বলে ডাকা যায় না, তাই না? আর বোনের শাশুড়ি তো মা বলে ডাকা যায় না, তাই না? যাই হোক, আমি এ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি তারাকে বলবেন ও যেন এই ঘরে এসে ঘুমোয়। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।